হ্যালো, আমি সুপ্তি। কি খবর সবার? শুভ সকাল। আমি জানি না এই ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন সময়টা সকাল কি না, তবে আমি এই দিন ব্লগটা শুরু করেছিলাম অনেক সকালবেলায়। সাধারণত এত সকালে আমি ঘুম থেকে উঠি না, তবে এই দিন উঠতে হয়েছিল কারণ আমি যাচ্ছিলাম পটুয়াখালীতে। পটুয়াখালীতে আমার শ্বশুর বাড়ি, সেখানেই যাচ্ছি। এর আগে দুইবার গিয়েছিলাম, তখন গিয়েছিলাম লঞ্চে। সদরঘাট থেকে বিকেলে যে লঞ্চটা ছেড়ে পরের দিন ভোরে পটুয়াখালীতে পৌঁছায় সেই লঞ্চে, তবে এবার যাচ্ছি একটু ভিন্নভাবে। এবার আর লঞ্চে না, এবার যাচ্ছি গ্রিন লাইনের যে ওয়াটার ওয়েজ বা অনেকে ওয়াটার বাস বলে সেটাতে। এটা বেছে নেওয়ার কারণ আমার নাইট জার্নি একটু পছন্দ না, আর এটা অনেক কম সময়ে বরিশাল অবধি যায়। বরিশাল থেকে আমি বাই রোডে পটুয়াখালীতে যাব, তো সব মিলিয়ে আমার সময় কম লাগবে আর দিনের বেলায় ট্রিপটা করা যাবে, এই জন্য এটা বেছে নেওয়া। তো এই অভিজ্ঞতাটা আমার জন্য প্রথম, আমি এর আগে কখনো ওয়াটার ওয়েসে চড়িনি। তো চলুন আপনাদের সঙ্গে আমার এই জার্নিটা শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই জার্নিটাতে আমার সঙ্গে আমার বাবাও আছেন। তো গ্রিন লাইনের এই ওয়াটার ওয়েজ বা ওয়াটার বাসটা সকাল 8টায় সদরঘাট থেকে ছেড়ে যায়। এখানে দুই ধরনের টিকিট পাওয়া যায়, একটা নিচতলায় ওইটার প্রাইস 700 টাকা, আর একটা দোতলাতে ভিআইপি টিকিট বলে ওরা, ওইটা 1000 টাকা। তো আমরা দোতলার টিকিটটাই নিয়েছিলাম। মানুষ খুব বেশি দোতলায় ছিল না, নিচতলা একদম পরিপূর্ণ ছিল, দোতলাটা বেশ ফাঁকাই ছিল, আর সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল মনে হয়েছে। এখন দেখা যাক বাকি জার্নিটা কেমন কাটে। চলুন আপনাদেরকে ওয়াটার বাসটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে দোতলায় একপাশে টিকিট কাউন্টার ছিল, হয়তো টিকিট না কেটে উঠলে এখান থেকে কাটা যায়, অথবা পরের ট্রিপের জন্য। একপাশে মহিলাদের নামাজ পড়বার ব্যবস্থা ছিল, আবার কিছু দৈনিক পত্রিকা পড়বারও ব্যবস্থা ছিল। আর দেখতে পেলাম একপাশে এই মেডিকেল রুমটা, ছেলে আর মেয়েদের জন্য অবশ্যই আলাদা ওয়াশরুমও ছিল, যেগুলোর কন্ডিশনও বেশ ভালো। এই জায়গাটা দোতলাতেই একটা বারান্দা মতন জায়গা, শীতের কুয়াশা ভেঙে একটু একটু রোদ উঠছিল, আর আশেপাশের দৃশ্যগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছিল। চলুন আপনাদেরকে এই ওয়াটার বাসটার ছাদে নিয়ে যাই। ক্যামেরাতে ঠিক কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে ছাদ থেকে চারিপাশের এই ভিউটা কিন্তু সত্যি দারুণ লাগছিল। চলুন নিচতলাটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। নিচতলার এই সিটগুলোর প্রাইস 700 টাকা করে, আপনাদেরকে আগেই বলেছি। দোতলা সিটটা এখান থেকে অবশ্যই কমফোর্টেবল, তবে এই সিটগুলোও খুব একটা খারাপ না। নিচতলাতেই একপাশে আমি ক্যাফেটা দেখতে পেলাম। ক্যাফেটা ছোট, তবে খাবারের অপশন একদম কমও না। এমনি সময় ওরা খাবারও সার্ভ করে, খাবারের দাম টিকিটের সঙ্গে ইনক্লুডেড। তবে এখন করোনার জন্য নাকি ওরা খাবারটা সার্ভ করছে না, তবে ক্যাফেটা খোলা থাকে, চাইলে কেউ ক্যাফে থেকে খাবার কিনে খেতে পারে। তবে আমি জানি না খাবারের স্বাদ কীরকম, কারণ আমি শুধু প্যাকেট খাবার নিয়েছিলাম, মানে চিপস বিস্কুট এগুলো নিয়েছিলাম, আর কফি খেয়েছিলাম, কফিটা ভালোই ছিল। আবার দোতলাতে আমার সিটে চলে এসেছি। এখানে কয়েকটা সিট পরে পরে একটা করে টিভি দেওয়া, যেখানে ওরা মুভি নাটক এগুলো দেখাচ্ছিল। তো এখন কৃষ মুভিটা চলছে।
আমি অবশ্য মুভি দেখার জন্য আমার নেটফ্লিক্সকেই বেছে নিয়েছিলাম। তো একটা সিরিজ দেখছিলাম তখন, সিরিজটার নাম ছিল চিলিং অ্যাডভেঞ্চার্স অফ সাবরিনা। তো সময় কাটানোর জন্য সেটাই দেখছিলাম। যেহেতু অনেক সকালে উঠেছিলাম ঘুম থেকে, তো মাথাটা ধরেছিল, এর জন্য বাবা আমাকে বেশ কয়েকবার নিজ থেকে কফি এনে দিয়েছিল আর কিছু খাবারও এনেছিল, আমার অল টাইম ফেভারিট মিস্টার টুইস্ট আর সাথে বিস্কুট জুস এগুলো। গ্রিন লাইনের এই ওয়াটার ওয়েস্টে সেদিন ভোলা হয়ে এসেছিল, সাধারণত নাকি এই রুট হয়ে আসে না, তবে সেই দিনে এসেছিল, এজন্য সময়ও একটু বেশি লেগেছিল অন্য দিনের তুলনায়। তো ওরা কিছু যাত্রী নামালো ভোলায়, সেজন্য এখানে থেমেছে। আমরা পৌঁছে গিয়েছি বরিশাল, এখনই নামবো ওয়াটার বাসটা থেকে। তো খুব বেশি সময় আসলে লাগেও নি, 6 ঘন্টার একটু কম সময় লেগেছে। অন্য সময় নাকি 5 থেকে 5.5 ঘন্টাতেও আসা যায়। তো যাই হোক, আব্বুর একজন বন্ধু বা কলিগ ছিলেন বরিশালে, তো আঙ্কেল গাড়ি নিয়ে এসেছেন আমাদের রিসিভ করতে, ওনার গাড়িতেই আমরা পটুয়াখালীতে যাব আবার। তো আমার বাবা আঙ্কেলের সাথে কিছুক্ষণ গল্প করলো, এরপরই আমরা বরিশাল থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, এবারই প্রথম দেখছি অনেক বড় ক্যাম্পাস ওদের। বরিশাল শহর থেকে পটুয়াখালী যাবার পথে একটা ফেরি পার হতে হয়, লেবুখালী ফেরি বলে, খুবই অল্প সময় লাগে, 10-15 মিনিটের মতন। মোটামুটি 1.5 ঘন্টার মধ্যেই আমরা পটুয়াখালীতে পৌঁছে গেলাম। তো আমার ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করছি, আশা করছি খুব দ্রুত অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, সেই অবধি সবাই অনেক ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লাগলো।